এই ভিডিওতে একটা প্যারাগ্রাফ বানিয়েছি আমি প্রথমে প্রশ্নটা পড়ি রাইটে প্যারাগ্রাফ ইন এইটি ওয়ার্ডস আশি ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো এ পিকনিক ইউ হ্যাভ ডান রিসেন্টলি সাম্প্রতিক তুমি একটা পিকনিক করেছ সেটা নিয়ে ইউ উইল হ্যাভ টু ফলো তোমাকে মেনে চলতে হবে বা অনুসরণ করে চলতে হবে দি গিভেন পয়েন্টস প্রদত্ত পয়েন্টসগুলো ডেট অ্যান্ড টাইম পিকনিক স্পট মানে পিকনিকের স্থান হাও ওয়েন্ট কীভাবে গিয়েছিল সেখানে কম্পেনিয়ন সঙ্গী কারা কারা ছিল ডেসক্রিপশান অফ স্পট স্থানটার বর্ণনা গেমস অ্যান্ড এনজয়মেন্ট খেলাধুলা পিকনিকে গিয়ে কী কী খেলাধুলা করেছো এবং কেমন আনন্দ উপভোগ করেছো ডেসক্রিপশান অফ পিকনিক পিকনিকটার বর্ণনা ইর ফিলিং তোমার অনুভূতি এখন আমি প্যারাগ্রাফটা পড়ছি এনজয়মেন্ট অফ এ পিকনিক একটা বনভোজনের আনন্দ উপভোগ রিসেন্টলি সাম্প্রতিক অন জানুয়ারি টোয়েন্টি সিক্সে আই অ্যান্ড মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জড আমি এবং আমার বন্ধুরা অনুষ্ঠিত করেছিলাম এ পিকনিক একটা বনভোজন উই সিলেক্টেড মুকুটমণিপুর ড্যাম আমরা নির্বাচন করেছিলাম মুকুটমণিপুর ড্যামটাকে অ্যাজ আওয়ার পিকনিক স্পট আমাদের পিকনিক স্পট হিসেবে উই হায়ার্ড এ কার আমরা একটা গাড়ি ভাড়া নিয়েছিলাম অ্যান্ড বট কুকিং ম্যাটেরিয়ালস এবং রন্ধন সামগ্রী কিনেছিলাম আওয়ার কার রিচড অ্যাট দি প্লেস আমাদের গাড়িটা পৌঁছেছিল স্থানটায় অ্যাট সেভেন থার্টি এ এম সকাল সাড়ে সাতটার সময়ে উইথ মি আমার সঙ্গে ওয়া ছিল মাই সিক্স ক্লোজড ফ্রেন্ডস আমার খুব কাছের ছজন বন্ধু হেন উই রিচড দেয়ার যখন আমরা সেখানে পৌঁছেছিলাম দি প্লেস ওয়াজ ফুল অফ পিকনিক পার্টিজ স্থানটা পূর্ণ ছিল পিকনিক দলের দ্বারা ইট ইজ এ হিল রিজিয়ন এটা হয় একটা পাহাড়ি অঞ্চল উই চোজ আমরা বাছাই করেছিলাম এ ভ্যালি একটা উপত্যকাকে ফর দি পিকনিক বনভোজনের জন্য আওয়ার কুক স্টার্টেড টু কুক আমাদের রাধুনি রান্না করতে শুরু করেছিল কুক মানে রাধুনি কুক মানে রান্না করা অ্যান্ড উই দেন প্লেড এবং আমরা তখন খেলেছিলাম ভেরিয়াস গেমস বিভিন্ন রকমের খেলা লাইক যেমন ক্রিকেট ভলিবল অ্যান্ড ব্যাডমিন্টন আফটার ফিউ মোমেন্ট কিছু মুহূর্ত পরে ইটিং আওয়ার টিফিন আমাদের টিফিন খেয়ে উই সেট আউট আমরা যাত্রা শুরু করেছিলাম ফর ভিজিটিং দি হোল ভ্যালি সমগ্র ভ্যালিটাকে পরিদর্শনের জন্য এ হিলস পাহাড়গুলোকে পরিদর্শনের জন্য অ্যান্ড দি ভাস্ট লেক এবং বিশাল হ্রদটাকে পরিদর্শনের জন্য উই ওয়ান্ডার দেয়ার আমরা সেখানে ঘুরে বেড়িয়েছিলাম ফর নিয়ারলি টু আওয়ার্স মোটামুটি দু ঘন্টা ধরে দেন তারপর উই রিটার্নড আমরা ফিরে এসেছিলাম অ্যান্ড টুক আওয়ার বাথ এবং আমাদের স্নান করে নিয়েছিলাম হয় দি কুক কল্ড আস যখন রাঁধুনি ডাক দিয়েছিল আমাদের উই স্যাট ইন লাইন আমরা সার দিয়ে বসেছিলাম অ্যান্ড এট এবং খেয়েছিলাম ডিফারেন্ট ডিলিশিয়াস ফুড বিভিন্ন রকম সুস্বাদু খাদ্য আফটার ইটিং খাওয়ার পরে আই ভিজিটেড আমি পরিদর্শন করেছিলাম এ ফিউ প্লেসেস অল্প কিছু স্থান বিফোর ইভিনিং স্টার্টেড সন্ধ্যা শুরু হওয়ার আগে উই রিটার্নড ব্যাক হোম আমরা বাড়ি ফিরে এসেছিলাম আই এনজয়েড দি ডে আমি দিনটা উপভোগ করেছিলাম ভেরি মাছ খুব বেশি